ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। সরমা, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি কাজগুলো সেরে নে। হ্যাঁ গিন্নিমা, ঘরটা ছাড় দিয়ে দি। চাটা রাখা আছে, খেয়ে নি। ঠিক আছে গিন্নিমা। দূর, খবরের কাগজ পড়তেই ভাল লাগে না। দেখ, পড়তেই ভাল লাগে না। কেন, কি হলো? প্রতিদিন তো সকালবেলায় চায়ের টেবিলে বসে খবরের কাগজ না দেখলে তোমার মুখটা ভার হয়ে যায়, আজ আবার কি হলো? কি করবো বলো, বহুদিনের অভ্যেস। ওই সকালবেলা চা খেতে খেতে একটু খবরের কাগজে চোখ বুলিয়ে নেওয়া, তারপর বাজার যাওয়া। তা আজ আবার কি হলো যে খবরের কাগজটা ওভাবে ছুঁড়ে ফেলে দিলে? প্রথম পাতায় কি কোনো অশ্লীল বিজ্ঞাপন দিয়েছে নাকি? না না, সেসব তো বাদ দাও। আসলে আজকাল ওই খবরের কাগজ খুললেই, দেখো দেখো তুমি, খবরের কাগজ খুললেই রাজনীতি আর প্রতিহিংসার খবর। এখন আবার নতুন ধারা, বৃদ্ধ বাবা মাকে নিঃস্ব করে দিয়ে মেরে ঘর থেকে বের করে দিচ্ছে, ছেলে আর ছেলের বউ মিলে। হ্যাঁ, ওদের সাথে আবার দোসর হয়েছে মেয়ে আর মেয়ের জামাই। আগে না হয় বৃদ্ধাশ্রমে দিয়ে আসত, এখন ওহো, কার কপালে যে কি আছে! অত চিন্তা করো না তো, আমাদের পিকু তো ওই শিক্ষায় শিক্ষিত হয়নি, ও কোনোদিন এসব করবে না। যাও তো যাও, বাজার থেকে আজকে ঘুরে এসো, এখন পেপারটা না হয় পরেই পড়ো। দাও ব্যাগটা দাও, যাই বাজারে যাই। মুখে যাই বলি, সত্যি যদি আমাদের পিকু এমন কোনো মেয়ের পাল্লায় পড়ে যে কিনা ওর চিন্তা শিক্ষা নীতিবোধকে পরিচালিত করে পিকুকেও বাধ্য করে ওরকম কাজ করতে, তখন আমরা তো বুড়ো বুড়ি। ফোনটা তুলতে এত দেরি হয় কেন মা? আমার এত টেনশনে তুমি কি বোঝো না, এত দূরে থাকি। বুঝি বাবা, রান্নাঘরে ছিলাম তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আর বাবা কোথায়? তার কি তার ছেলের কথা একবারও মনে পড়ে না? তা কেন হবে, রোজ সকালে উনি যে সময় বাজারে যান। তুই তো জানিস খোকা। আচ্ছা আচ্ছা, আসলে না হয় বলবো ফোন করে ছেলের মানটা ভাঙিয়ে দিতে। ব্রেকফাস্ট ইজ রেডি। মেয়ের আবার কে আসবে, কোনো বান্ধবী নয় তো? ছিছিছি, এসব আমি কি ভাবছি! বান্ধবী বা সহকর্মী হলেও তাকে পিকু কিছুতেই নিজের রুমে কখনোই আসতে বলবে না, কারণ ও যে আমাদের সন্তান।
আরে শর্মা, কোথায় গেলি রে? বাজারের ব্যাগটা ধর। যাই বাবু। আর শোন, ও গরম, এক গ্লাস জল দিস তো। গিন্নিমা কোথায়? পুজোর ঘরে? না না, রান্না ঘরে সকালে জল খাবার করছে। এত দেরি? দেরি হতো না, আচমকাই পিকুর ফোন এসেছিল। সেদিনও ফোন করেছিল, তোমার সাথে কথা হয়নি দেখে খুব আফসোস করছিল। আজও তো তোমার সাথে কথা হলো না। যাও হাত পা ধুয়ে নাও, জল খাবার তৈরি আছে। কি চিন্তা করছো তুমি এত? জানো মুনি, আজকে বাজারে গিয়ে কিরণদার সাথে দেখা হলো, দেখে খুব কষ্ট লাগলো। কিরণদার কথা তোমার মনে আছে তো? ও, যিনি তোমার নতুন চাকরির খোঁজটা এনে দিয়েছিলেন। কিরণদার ছেলে অভিরূপ, এখন তো প্রচুর টাকা উপার্জন করে, প্রায় 4.5 বছর ধরে গোয়াতেই আছে। ভাগ্য করে ওনারা ওই রকম একটি হীরের টুকরো ছেলে পেয়েছেন। হীরের টুকরো ছেলে না মনি, দুতিহীন হীরে। এ কথা কেন বললে? আমাদের আমাদের পিকুটাও শর্মা, দরজাটা খোল তো। হ্যাঁ যাই বাবু। কিরণ জেঠু জেঠিমা এসেছে, আসুন। হে কি দিদি, হে কি অবস্থা হয়েছে আপনার? শরীর খারাপ নাকি দিদি? ডাক্তার টাক্তার দেখিয়ে নিন, ছেলে অত দূরে থাকে, চিন্তায় ছেলের শরীর খারাপ করবে তো। এসব কিন্তু আপনাদের একদম ঠিক হচ্ছে না। আহ মনি, চুপ করো না, শোনোই না কি হয়েছে। আমাদের একটু আশ্রয় দেবেন দিদি, সকাল থেকে অনেক বাড়ি বাড়ি ঘুরেছি, কেউ রাজি হয়নি, শেষ নিরুপায় হয়ে আপনাদের কাছে এসে উঠেছি। সরষের ক্ষেতকে দুধ থেকে ভালোই লাগে, ভালোই লাগে। ছেলে এত উপার্জনশীল, সুপ্রতিষ্ঠিত, আর আপনি কি না? তুই কি করছিস, কি করছিস? তোমার লাগেনি তো, তোমার লাগেনি তো, লাগেনি তো তোমার। আরে বাবা কি করছিস রে বাবা, কি করছিস? তুই যে বের করে দিচ্ছিস, আমরা কোথায় যাব রে বাবা? কোথায় যাব আমরা বলে পুরো বয়সে? কোথায় যাব রে বাবা, কোথায় যাব? কেন করছিস অপি, কেন করছিস, কেন করছিস? তুমি ছাড়া আমাদের কি আছে অপি, তুমি ছাড়া কি আছে বাবা? কেন করত করছিস, আমরা কোথায় যাব? কেন করছিস? যাও তো এখান থেকে যাও, আমাকে একটু নেশা করতে দাও, পার্টি করতে দাও, যাও যাও। রঙ্গা না না না, আপনাদের বাড়ি ওদের নামে খবরদার লিখে দেবেন না, খবরদার। সকাল 10:30 ঘুম থেকে উঠে
দুজনে ড্রিঙ্ক করতে বসে। আরে নিকলো না ইয়া, কি করে আপ লোক? কতবার বলছি যাও না, যাও যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও এখনই, বেরিয়ে যাও যাও ইয়া। সরি সরি, কিছু মনে করবেন না। এ কি করলে বাবা? আশ্চর্য, নিজে ফেলে অন্যের ঘরে দোষ চাপাচ্ছেন? আমরা খাবো কি? নিন 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 নিন, মোড়ের মাথায় কোথাও একটা গিয়ে চা টা কিছু খেয়ে নেবেন, ঠিক আছে? দিদি একটু মুড়ি পাওয়া যাবে? আপনার দাদার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, কাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিদি, শরমা একটু টিফিন দিয়ে যা। হ্যাঁ দি। আচ্ছা দিদি, অভি যখন গোয়াতে থাকতো তখন রোজ ফোন টোন করতো, তখন কি কিছুই বুঝতে পারেননি? না দিদি, তখন তো আগের মতোই কথা বলতো। না না, বাবাকে এখন আর ফোন দিতে হবে না, আমি আমার একটু ব্যস্ত থাকবো। কেমন চমকে দিলাম বলুন? না না না, আসুন আসুন। আসলে আজ আপনাকে বাজারে দেখতে না পেয়ে ভাবলাম যাই দেখি কেমন আছেন আপনারা। ও, আপনারা তাহলে শেষমেশ এখানে এসে উঠেছেন, তা ভালোই করেছেন। এনারাও তো দুজনেই থাকেন, বেশ গালগপ্প করে সময়টা ভালোই কাটবে। তবে নিলয়দার সংসার খরচটা একটু বেশি হবে, তা হোক, মনের খোরাক তো পাবেন, কি বলেন? এই বয়সে এটারই তো বেশি দরকার। কি বৌঠান, এক কাপ চা পেতে পারি? নিশ্চয়ই। আবার কার ফোন এলো? খোকা,
কেমন আছিস খোকা? ভালো তো? এই খোকা বলে টাকাটা বন্ধ করো তো। ইউ নো না আই এম স্টাবলিশ পারসন বাবা। হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? আর হ্যাঁ, আগামীকাল সকালের ফ্লাইটে আমি বাড়ি আসছি। আর যেটা বলার ছিল, সঙ্গে আমি একা থাকবো না, আমার সঙ্গে এক স্পেশাল মানুষও থাকবে, তোমাকে জানিয়ে দিও। ওকে। কি গো, ফোনটা আমাকে দিলে না? কাল সকালে ফ্লাইটে আসছে, তখন সব শুনে নিও। চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে আবার সকাল সকাল ওঠা আছে। তোমার ছেলে তো আবার অগোছালো একদম পছন্দ করে না, চলো শুয়ে পড়ো। বলছি শোনো, ওই খোকার সঙ্গে একজন অতিথি আসছে, বুঝতে পেরেছ? সেই অতিথির যেন কোনো যত্নের ত্রুটি না হয়, তোমার খোকার নির্দেশ। আর হ্যাঁ, আর একটা বিষয়, তোমার ওই খোকা ডাকটা আর ডাকা যাবে না, সে এখন বড় হয়ে গেছে। ও তাই, তোমার অভিমান হয়েছে বুঝি? তা বেশ, বাড়িতে আসলে না হয় একটু বকে দেব, এখন চলো তো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। নিশ্চিন্ত আর হতে পারলাম কোথায়, ছেলের কণ্ঠস্বর যে বেশ ভাবিয়ে তুলেছে আমাকে। কিন্তু তোমাকে তো সে কথা বলতে পারবো না, তুমি যে মা। গগনা সঘনা তিমির মগনা ভব তরিত চকিতয়তি ঘোর মে করবি। গগনা সঘনা ভব তিমির চকিতয়ত ঘোর মে করব। শাল তাল তরু সভায়ত বধসব পন্থ বিজন অতি ঘোর। অগ্নিমা বলছি, চায়ের জল বসাবো না ঘরদোর পরিষ্কার করব? হ্যাঁ তাড়াতাড়ি বাসনগুলো মেজে নে। উফ, তুমি চিন্তা করো না তো কিছু। আরে ট্রলিগুলো নিয়ে যাও না,
দেখতে তো পাচ্ছ সুবার অসুবিধা হচ্ছে, ও টলে সামলাবে সারি সামলাবে, এত অমানবিক কেন তুমি? তা আপনারা এখানে তো এখানেই খাওয়া দাওয়া সব নাকি? শুনেছি আপনার ছেলে বেশ অর্থ উপার্জন করে, তা আপনাদের কিছু দেয় না নাকি? নাকি সব টাকা ব্যাংকে জমা রেখে অন্যের ঘরে বসে যতদিন খাওয়া যায়? মিস্টার প্রবাল বসু, উনি আপনার অঙ্কের গৃহশিক্ষক ছিলেন, যদি সম্পূর্ণ অমানুষ না হয়ে থাকেন একটা কথা শুনে রাখুন, সম্মান দিতে না পারেন, হ্যাঁ সম্মান দিতে না পারেন, কাউকে অসম্মান করবেন না। আশা করি কথাটা দ্বিতীয়বার মনে করিয়ে দিতে হবে না। অন্যের দিকে আঙুল তোলার আগে বাকি তিনটে আঙুল নিজেকে নির্দেশ করে, এটা খেয়াল রাখবেন। এই তেল তেলে খাবার খেলে সুবা দুদিনে তোমার মতো বাঙালি থলতলে হয়ে যাবে। মা, আমাকে আরেকটা লুচি দিন তো, খুব খিদে পেয়েছে। শুনেছি বাঙালির হাতে লুচি ছোলার ডাল খুব সুস্বাদু আর উপাদেয়। না না সুবা, একদমই নয়, তুমি দাঁড়াও আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। শোনো মা, আজকে দুপুরের জন্য আমাদের দুজনের জন্য চিকেন স্টু, ব্রাউন রাইস আর স্যালাড, আর তার সাথে একটু টক দই হবে, আমরা ওই সবই খাবো। কিন্তু ব্রাউন রাইস তো ঘরে নেই। শর্মা কি এত কিছু রান্না করতে পারবে? শর্মা কেন, তুমি করবে, তুমি কি জানো সুভা কত বড় নৃত্যশিল্পী? তুমি সব কি করে বুঝবে বলো? সারাটা জীবন তো পরের খিদমতগিরি করেই চাল ডাল বিছানা বালিশ এগুলো করে তো কাটিয়ে দিলে। হ্যাঁ ঠিক, ঠিক সেই কারণেই এখনো এই বয়সেও আমরা দুজন একই মেরুতে স্বামী স্ত্রী হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছি। মিস্টার প্রবাল বসু, চেয়েছিলাম আপনি দশের একজন উন্নত মানুষ হয়ে উঠুন, কিন্তু কোনো ধনী বাবা মায়ের মেয়ের ওই কেয়ারটেকার নয়। কিন্তু সবই অদৃষ্টের পরিহাস। হ্যাঁ, আমি নিজের পরবর্তী জীবনটাকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে একটু এসব করলে ক্ষতি কোথায়? আমি ভালোবেসে ভালোভাবে আরামাজ করে বাঁচতে চেয়েছি, আর সেটা আমি পেয়েও গেছি, এতে আমি কোনো ক্ষতি দেখি না। এসি পর্যন্ত তুমি এতদিনে কিনে উঠতে পারো নি, প্রতি মাসে এতগুলো করে টাকা পাঠায় কি করে খরচ করো বুঝতে পারি না। মনে হয় ধর্মশালা খুলে নরনারায়ণ সেবা করে সস্তায় নাম কিনতে চাও। ছেলের কিসে ভালো হবে, কি করে ছেলেটা একটু আরাম পাবে, ভাবনি তো কোনোদিনও? আমাদের জন্য তোমার বাবা মাকে কম অপব্য ব্যবহার করো না বাবা, এটা তোমাদের একদম মানায় না। চিন্তা করো না, কাল সকালে ঘুম থেকে উঠে এই ধর্মশালায় আর অনাহুতদের মুখ দেখতে পাবে না। কি যা তা বলছেন কিরণদা, হ্যাঁ এ বাড়ির মালিক আমি, আমি ঠিক করব এখানে কে থাকবে কে চলে যাবে। বাবা, এই বয়সও আমার,
আজ বাদে কাল চোখে তুলসী পাতা পড়বে, তখন তো এই বান্দাকে দরকার হবে। মুখাগ্নি করে সমস্ত সৎকার্য করে পরলোকে পাঠানোর জন্য, এটাকে তুমি ভুলে যাচ্ছ বাবা। কি বলছিস খোকা, কাকে বলছিস? তুই কি আমাদের সেই খোকা? এবার তো সময় গেল মা, বেরোতে হবে। সাবধানে থাকিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। অবশ্যই করবো আমি মা, তুমি ভয় পেয়ে না তো? বাবা ওষুধটা কিন্তু ঠিক মতো খেয়ে না, আমি যাতে ফিরে এসে দেখি তুমি ঠিক একদম সুস্থ হয়ে গেছো। শোন, তুই যে বিদেশ যাচ্ছিস, এটাতে আমার কত গর্ব বলতো। হ্যাঁ আরে, এটাতেই তো আমার অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, এবার চলি তাহলে। ভালো থেকো বাবা, খুব সাবধানে থাকবি। হ্যাঁ তোমাদেরই ছেলে না বলো, ভালো থেকো, চলি। জানোয়ার ছেলে! মুনি, কিরণদা, বৌঠান, আপনারা আপনারা সাক্ষী থাকলেন, এই কুলাঙ্গার ছেলে যেন আমার মৃতদেহ স্পর্শ না করে। বেশ, করবো না মুখাগ্নি, শুধু দলিলটা আমার নামে লিখে দিয়ে তোমরা যেথা খুশি যেখানে যাও, জানতেও চাইবো না তোমাদের পর্বতের ঠিকানা। মনি, ওকে ওকে চুপ করতে বলো, নাহলে আমি ভুলে যাবো আমাদের ছেলে অধিকার প্রবেশ করে বৃদ্ধ বাবা মায়ের উপর অত্যাচার করছে, এই বলে আমার অভিযোগ দায়ের করতে আমার গলা একটুও কাঁপবে না। আর আমিও যদি আদালত পর্যন্ত কেস না নিয়ে যেতে পারি টেনে, তো কি বললাম। আর দেখে নেব কেস চালানোর পয়সা কোথা থেকে আসে। না কাকা বাবু, আপনি বসুন, পুলিশ এসেছে, আমি দরজা খুলছি। ফোন করে হুমকি দেওয়া গেছে? না, ওনাদের কল করে আমিই ডেকেছি। শুভা, তুমি কি করে করলে তুমি শুভা এটা? তুমি করতে পারলে শুভা এটা? ভাবি সেখানে এলাম, তাই তোমার মতো একজন কদর্য কুরুচিকর মানুষের আসল চেহারাটা দেখতে পেলাম, যে কিনা শুধুমাত্র একটু বৈভব আর বিলাসিতার জন্য একজন ধনী পরিবারের তোষামত করবে বলে নিজের বাবা মাকে অবজ্ঞা করতে একটুও ভাবে না, এমনকি পিতৃতুল্য শিক্ষককেও অসম্মান করে। এই ছেলেকে ভালোবাসা, সে তো দূরস্থ, সুস্থ মানুষ ভাবতে আমার ঘেন্না করে। আসুন স্যার। স্যার, কি করছেন আপনি? ওকে নিয়ে যাবেন না, ওকে নিয়ে যাবেন না। বিজনা অতি পুর।
जी।